এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের আসন গ্রহণ, অতিথিদের আসন গ্রহণের জন্য আমি অতিথিরা ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন, কাজেই আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে দশম শ্রেণী ছাত্রী সুমাইয়া আক্তার। দশম শ্রেণী ছাত্রী সুমাইয়া আক্তারকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়ে নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশ করবে দশম শ্রেণী ছাত্রী ফারজান আক্তার। Oh,
ধন্যবাদ ফারজানা আক্তারকে তার সুললিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেশ করার জন্য। আতর লাগাও, সুরমা লাগাও বা পরো পাগড়ি পাঞ্জাবি, বছর ধরে এলো এবার ঈদে মিলাদুন নবী। এ পর্যায়ে ঈদে মিলাদুন নবী সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য জনাব সাইফুদ্দিন তালুকদার শামীম সাহেব। ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন করছি। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের ডাক্তার মহেউদ্দিন হাই স্কুল কলেজের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত করায় আমি আজকের এই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমরা এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান, আমরা নবীর পাগল, ওলিয়া উলিয়ার পাগল। যে নবীর সৃষ্টি না হলে অনেকেই ওনাকে বিশ্ব নবী বলে, আমি ওনাকে বিশ্ব নবী বলি না, আমি বলি উনি দুজাহানের নবী, ইহকালেরও নবী পরকালেরও নবী। আমাদের আজকে যারা ছাত্রছাত্রীরা আসুন, একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে আমরা মুসলমান, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নবীর আদেশ মেনে চলতে হবে। নবীর আদেশ মেনে চললে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এটা আসলে আমার মতো ক্ষুদ্র মানুষ দুজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বক্তব্য রাখা খুবই দুর্বিধ। আমরা বাংলায় কথা বলতে জানি, রাজনীতি করি, রাজনৈতিক ভাষায় কথা বলতে পারি, কিন্তু এত বড় দুঃসাহস আমার হয় নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে এসে গিয়া বড় বক্তব্য দিব। আসলে সেই জ্ঞান আমার নাই। আমরা লেখাপড়ার পাশাপাশি ইসলামিক বইগুলা, তারপরে ওই বইগুলা যে পড়বা আনবা দেখে শুন, আমাদের মুসলমানের মধ্যে দ্বিপাক্ষিক, ইসলামের মধ্যে দ্বিপাক্ষিক আছে। আমরা এলাকাটা সুন্নি মাজাব, সুন্নিয়াতে ভরপুর, ওয়াহাবিরা কিছু আছে মাথা লোকানো। আমি সবাই অনুরোধ করব ওয়াহাবি মোল্লাদের সাথে, জামাতিদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন। এদের সাথে সম্পর্ক রাখলে ব্রেন ওয়াশ করে আল্লাহ আমাদেরকে, এরা আমাদেরকে জাহান্নামের দিকে পৌঁছায়। ওই জিনিসটা ছাত্ররা খেয়াল রাখে, কারণ একমাত্র নবী আমাদের জন্য সুপারিশ করবে না, সবাই যার যার ইয়ান অবধি জপবে কাল আসবে। ওই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। নবীকে এবং নবীর রাসূল এবং আল্লাহর ওলিদেরকে আমাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওনাদের কাছে গিয়া সেটা আমাদের ওনাদের রসিল্লায় আল্লাহ যেন আমাদেরকে ন্যাক হায়াত, ন্যাক রাস্তা দেখাই দেন। ওনাদের রসিল্লা ওলিদের মাজারে গিয়া সেটা আমাদের জিয়ারত করতে হবে, ভক্তি না জিয়ারত করতে হবে। আজকে দেখছেন এই প্রেক্ষাপটে অনেক মাজারে অনেক কিছু করতেছে, আবার যারা ইশারায় করছে তারাও বিভিন্ন জায়গায় দেখতেছি অ্যাক্সিডেন্টে চারজন পাঁচজন ছজন কইরা আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়েছে, মারা যাইতেছে। তো যাই হোক, আমরা ওই দিকে যাই না। আমার আজকে আমি চাইব আজকে যারা আমাদের স্কুলের কর্মকর্তারা আছেন, শিক্ষকবৃন্দরা আছেন, প্রতি বছর এই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, যদিও সরকারিভাবে এখনও ঘোষণা হয় না হয় নাই, তারপরও আমি বলবো যে স্যারদেরকে অনুরোধ করবো যে প্রতি বছর জন্য ঈদে মিলাদুন নবী আমাদের স্কুলে পালন হয়, তাইলে ছাত্রছাত্রীরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বে, কিছু জানবে। বাংলা শিক্ষা, আরবি শিক্ষা, শিক্ষা সবারই দরকার। আর আমাদের মুসলমানের নবীর প্রেমে, নবীর ইতিহাস জানা, নামাজ পড়া, রোজা রাখা, ধর্মীয় উপাসনালয় যা কিছু আছে করা আমাদের জন্য এটা দায়িত্ব। যা ফরজ আছে ফরজ আদায় করতে হবে, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ মানে আমাদের চলতে হবে। তো আমি আগেই বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বক্তব্য রাখার মতো এত বড় দুঃসাহস আমার হয় নাই। আজকের মতো এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। আর মিলাদুল নবী অর্থ হচ্ছে নবীজির আগমন। তো নবীজির আগমন আগমন উপলক্ষে আমরা যে ঈদ বা আনন্দ করি সেটাই হচ্ছে ঈদে মিলাদুল নবী। প্রায় 1454 বছর আগে আজকের এই দিনে অর্থাৎ 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে মানবতার মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। তাই আমরা সকলেই খুশি, আর খুশি হয়ে আমরা তার শুকরিয়া স্বরূপ সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন সূরা আযহাবের 21 নম্বর আয়াতে, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই আমরা আজকের এই দিনে আমরা আমাদের নবীজির আদর্শ অনুসরণ করে চলার চেষ্টা করব। এ পর্যায়ে ঈদে মিলাদুল নবী সম্পর্কে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ধর্মীয় শিক্ষক জনাব কাজী মাওলানা মোহাম্মদ ফয়জউদ্দিন আহমদ। তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআযযিম ওয়া বিল্লাহি জামিয়া আলা সাফা। মা ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি মুহবিরা ওয়া ক্বালি। মা ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وما أرسلناك إلا رحمة للعالمين. ডাক্তার মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সম্মানিত সভাপতি ও আমার সহকর্মী সহযোদ্ধা এবং জেলা প্রতিনিধি এবং প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী, আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি অনেক মুখের মধ্যে লালায়িত কণ্ঠে মলায়িত জিনিস ধারণ করা ছিল। আজ যদি কিছু সময় পাই আমি তোমাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা তোমাদেরকে বলব। যে বলার কারণ হচ্ছে আমরা কিভাবে সেটাকে নাবল করব, আমাদের ধারণ করব, আমল করব, সেই জিনিস নাই এবং যাই কিছু আছে, যা কিছু আছে সবকিছু উঠতে হচ্ছে আমাদের কোরআন। কোরআন সবকিছু উঠতে কি আছে? আমাদের কোরআন। এই কোরআনের আয়াত দিয়ে বলা হচ্ছে ইন্নাল্লাহা,
আমি আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ নিজে কোরআনে কারিমের মাধ্যমে প্রমাণ করে দলিল দিয়ে দিচ্ছি, তোমরা আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরুদ পড়ি, তোমরাও দুরুদ পড়ো। তাহলে আমাদের দুরুদ পড়াটা আমাদের দলিল। যারা ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দুরুদ আছে, সেই দুরুদ কিন্তু নামাজের মধ্যে পড়তে হয়। আর আমার নবী উপরে আল্লাহ তাআলা সদা সর্বদা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর ধ্বংস হওয়া পর্যন্ত, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবে আমার নবীর উপরে দুরুদ বন্ধ হবে না। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহ নবীর উপরে আমরা দুরুদ পাঠ করব, আল্লাহ যেহেতু দুরুদ পাঠ করব, তাই আমরা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী খুশি কিভাবে করা হয়। ঈদে মিলাদুন নবী একদল যে একটু আগে বলা হচ্ছে এগুলা বিভ্রান্ত করাতে পারে, কোরআন যে জায়গাতে নাজিল হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই কোরআনের আদেশ, সেই কোরআনের নির্দেশ, সেই কোরআনের টুপি, সেই কোরআনের নামাজ, সেই কোরআনের ঢাকা, সেই কোরআনের সমাজ ব্যবস্থা, সেই সমাজে হত্যার ব্যবস্থা, সব কিছুই সেই কোরআনের কালিমার মাধ্যমে আছে। আর সেই কোরআন হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে। তাহলে আমরা টাকা অর্জন করেন না কেন,
রাষ্ট্র লালিত করার জন্য আমাদের নির্দেশ থাকা আছে। ইনশাআল্লাহ আমরা প্রতি বছর আমরা ভালো এইভাবে লাউলা পালন করবো ইনশাআল্লাহ। মাদার
কাটার জন্য মশাই বলেছে মশারি পুড়লে হবে না। আমার নবীর আদর্শ ওই আল্লাহ ধারণ করেছেন, সেই আদর্শে আমরা সেই মাঝে মেঘায় যখন অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদ আমরা করব। কিন্তু আমরা মাঝে উঠে আল্লাহর পক্ষে, আমরা কার পক্ষে, আমরা কার পক্ষে, ওই আল্লাহর পক্ষে না আমরা। আমার নবী শিখিয়েছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা আমার পরে আমার ওলি আল্লাহদেরকে, উলামায়ে কেরামদেরকে, হক্কানী আলেমদেরকে অনুসরণ অনুসরণ তোমরা করো। বলেন কোন কোন তহিদ কোন আল্লাহ হত্তারি আমি হুদুদে কোন আল্লাহ, আমি আল্লাহকে যখন তুমি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, আমি ওলিলে যখন আমার আল্লাহ কার্যক্রম যখন করে আমি ওনাদেরকে স্মরণ করবো, ওনার আমাদেরকে স্মরণ করবো। বাড়ি রবিউল আওয়াল অনেক সময় কথা বলা যাবে, আমরা চাই আর বর্তমান আছে আমরা প্রতি বছরে আমরা বাড়ি রবিউল আওয়াল ডাক্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ে আমরা করবো ইনশাআল্লাহ, আমরা যাতে সেই ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদের বুঝি এবং বরকত না দিন করেন, সবাই বলেন আমিন। আমল করার মতো আমাদেরকে তৌফিক বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান, অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সম্মানিত ফয়জুদ্দিন হুজুরকে তার মূল্যবান কথাবার্তা বলার জন্য। তার যে কথাবার্তা আমরা শুনলাম এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। এ পর্যায়ে আমি গতকাল যে কুইজ কেরাত এবং হান্নাত প্রতিযোগিতা হয়েছিল এবং আজকে যে কুইজ প্রতিযোগিতা হয়েছে তার ফলাফল ঘোষণা করছি। কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোসাম্মদ সুমাইয়া আক্তার দশম শ্রেণী রোল নম্বর 33, দ্বিতীয় হয়েছে খালেদা আক্তার নবম শ্রেণী ক শাখা রোল নম্বর 27, তৃতীয় হয়েছে মোহাম্মদ সাফিন আরমান ষষ্ঠ শ্রেণী খ শাখা। অভিনন্দন তাদের তিনজনকে আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে। ধন্যবাদ এবং অভিনন্দন তাদেরকে। আজকের কুইজ প্রতিযোগিতার ফলাফল গ্রুপ ক অর্থাৎ নবম এবং দশম শ্রেণী। এই কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুরায়ে আক্তার ইমা নবম শ্রেণী খ শাখা রোল নম্বর 1। দ্বিতীয় হয়েছে মোসাম্মদ নাবিলা ইয়াসমিন দশম শ্রেণী, তৃতীয় হয়েছে ফারজান আক্তার দশম শ্রেণী রোল নম্বর 4। ধন্যবাদ এবং অভিনন্দন তাদেরকে। কুইজ প্রতিযোগিতা খ গ্রুপের ফলাফল ঘোষণা করছি অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। কুইজ প্রতিযোগিতায় এই গ্রুপে প্রথম হয়েছে কাকুলি আক্তার রুমি সপ্তম শ্রেণী খ শাখা, দ্বিতীয় হয়েছে সাদিয়া ইসলাম অষ্টম শ্রেণী ক শাখা, তৃতীয় হয়েছে রাফসান মিয়া অষ্টম শ্রেণী ক শাখা। ধন্যবাদ এবং অভিনন্দন তাদেরকে তাদের অর্জন করার জন্য, পুরস্কার অর্জন করার জন্য। কিন্তু আমি একটু দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছেলে শিক্ষার্থীরা খুবই প্রতিযোগিতায় অংশগ্রহণ কম করে এবং মাত্র 2 জন পুরস্কার পেয়েছে। আমি আশা রাখবো ভবিষ্যতে তোমরা আরো আরো বেশিভাবে বেশি করে অংশগ্রহণ করবে। তো ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মনোমান বক্তব্য নিয়ে আসবেন অত্র প্রতিষ্ঠানের তার আমাদের সম্মানিত প্রধান শিক্ষক। তার আগে আমি একটি ছোট্ট আজকে ঈদে মিলাদুন নবী যেহেতু
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি একটি খুশি হয়ে একটি নাচ পরিবেশন করবো। স্যারের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। যদিও আমি পারি না, তারপরও যেহেতু আজকে খুশির দিন আমি চেষ্টা করবো। সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, তেলেন ধরাই মুক্তি নিয়ে পিয়ারা নবী, তেলেন ধরাই মুক্তি নিয়ে পিয়ারা নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, মারহাবা মারহাবা বলে উঠল গে গান, মারহাবা মারহাবা বলে উঠল গে গান, পশু পাখি বৃক্ষলতা নিখিল আসমান, মারহাবা মারহাবা বলে উঠল গে গান, পশু পাখি বৃক্ষলতা নিখিল আসমান, লাঞ্ছিত আর নির্যাতিতদের ফুটল মুখে হাসি, বাজল বাজল যেন মরুর বুকে সাম্যমতির বাঁশি, লাঞ্ছিত আর নির্যাতিতদের ফুটল মুখে হাসি, বাজল যেন মরুর বুকে সাম্যমতির বাঁশি, শুষ্ক মরুর বুক থেকে ওই ভাসল সুরভি, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, দূর আকাশের বুক থেকে অন্ধকার গেল সরে, আলোর মিছিল আসলো ভে এই পৃথিবী জুড়ে, দূর আকাশের বুক থেকে অন্ধকার গেল সরে, আলোর মিছিল আসলো ভে এই পৃথিবী জুড়ে, পালিয়ে গেল ভুল মতো বাদ মূর্তি পূজারি, পালিয়ে গেল ভুল মতো বাদ মূর্তি পূজারি, হলো সত্য নেই প্রতিষ্ঠা খোদার খোদাই, হলো সত্য নেই প্রতিষ্ঠা খোদার খোদাই, সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী, সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, এলেন ধরাই মুক্তি নিয়ে পিয়ারা নবী, এলেন ধরাই মুক্তি নিয়ে পিয়ারা নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। উপলক্ষে ডাক্তার মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান জনাব সাইফুদ্দিন তালুকদার আমিন ভাই, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী, বর্তমানে যিনি সাংবাদিকতার সাথে জড়িত আমার কোমলমতি শিক্ষার্থী, সকলের প্রতি রহিল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার চাকরির বয়স হচ্ছে 22 বছর। 21 বছরে কোনো ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান সরকারিভাবে করার কোনো পরিপত্র জারি হয় নাই। এই 2024 সালে সরকারিভাবে পরিপত্র জারি হয়েছে যে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করতে হবে। এর আগে আমরা এই দিবসটিকে ছুটি ঘোষণা করা হয়তো, আমরা ছুটি ভোগ করতাম, যার যার বাড়িতে থাকতাম ছুটি ভোগ করতাম, কিন্তু অনুষ্ঠান করার সরকারি কোনো পরিবর্তন আমরা পাই নাই অতীতে। যাক, এবার অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমাদেরকে এই ইতিবেদানবী অনুষ্ঠান করার জন্য পরিবর্তন জারি করেছেন। এবং আমরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, কেজি স্কুলগুলোর কথা জানি না, কিন্তু এই দিবসটা আজকে সকল প্রতিষ্ঠানে পালিত হচ্ছে। এর জন্য আমরা আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করতে পারি যে আমরা যে বিশ্ব মানব, যিনি আমাদের সকল বিশ্বের সকল দেশের মুসলিমের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, আমরা ওনারই উম্মত। আমি হাদিস কোরআন সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ আমি এদিকে লেখাপড়া করি নাই। আমি একটু কথা বলবো যে নবীজিকে একবার নাকি সাহাবীরা জিজ্ঞাসা করছিল যে রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মতের হায়াত কম, অন্যান্য উম্মতের হায়াত অনেক বেশি, 200 বছর, 300 বছর, 400 বছর হায়াত, আপনার উম্মতের হায়াত কম, তাহলে এটা কীভাবে সম্ভব? তখন নবীজি বলছেন যে আমি আমার উম্মতের জন্য এমন কিছু কিছু দিবস রেখে যাব, যে দিবসগুলো যদি তারা পালন করে তাহলে তারা ওই যে 1000 বছর ইবাদত বন্দেগী করলে তাদের আমলনামা যে সওয়াব দেওয়া হবে, আমি ওই দিন এবং ওই রাত্রে ইবাদত বন্দেগী করলে তাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। আমি ছাত্রদেরকে বলছি, অনেকে ঘুমাইতেছে, কি রাতে কি চুরি করা গেছিল নাকি তোমরা? ছাত্র 2-3 জনের মাথায় টুপি আছে আর কারোর মাথায় টুপি না। তোমরা কি মুসলমান না হিন্দু? স্কুলে নামাজের জন্য কক্ষ করে দেওয়া হয়েছে, মেয়েরা নামাজ পড়বে, ছেলেরা নামাজ পড়বে। আমরা মসজিদে নামাজ পড়বো না, যেহেতু মসজিদে আসা যাওয়ার একটা সময়ের ব্যাপার আছে, তো এখানে আমরা স্কুলে নামাজের ব্যবস্থা করে দিয়েছি, ছেলেদের জন্য রুম করে দিয়েছি, মেয়েদের জন্য রুম করে দিয়েছি। মেয়েরা পড়ে কিনা সেটা জানি না, কিন্তু ছেলেদের মধ্যে এক দুজন ছেলেকে পাওয়া যায়। এবং গতকালকে আমি নামাজ পড়াতে গেছি, দেখা গেল 3 জন ছাত্র নামাজ পড়াতে আসছে, আমরা জামাতে জোহরের নামাজ পড়ব, 2 জন ছাত্র নামাজ পড়ে চলে আসছে, 1 জন আমাদের সাথে জোহরের জামাত পড়ছে। এখন আমি যদি নামাজ পড়ি তাহলে অন্যকে বলতে পারবো, ভাই আপনি নামাজ পড়েন, নামাজ পড়া ভালো, নামাজ পড়লে আপনি এই দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, আপনি আখিরাতেও শান্তি পাবেন, কি এই কথা আমরা বলতে পারবো না? আর যিনি নামাজ পড়ে তার উপরে কিন্তু আল্লাহর রহমত থাকে। তবে নামাজ পড়লে কিন্তু আবার চুরি করা যাবে না, বাটখারি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তাহলে নামাজ পড়ে তোমার কোনো লাভ হবে না। তো যদি মিথ্যা বলো, আরেকজনের সাথে লাগালাগি করো, গীবত গাও, তাহলে কিন্তু তোমার নামাজ পড়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়বে, সকল ধরনের ভালো কাজ করবে, কোনো মন্দ কাজ করা যাবে না। এখন আমরা স্কুলে পড়াশোনা করতে আসছি, যারা আমাদের ছেলে মেয়ে আছো, তারা কি করবে? স্কুলে যথা সময় আসবে, স্কুল থেকে আবার যথা সময় যাবে, এর মাঝখানে এখানে আমরা যারা শিক্ষক আছি আমাদের কথা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে শুনবে এবং সেটা আমল করার চেষ্টা করবে। আমল তুমি স্যারদের নির্দেশনা তোমাকে দিবে, সেই নির্দেশনা তুমি অনুসরণ করবে, সেটা পড়বে। বাবা মা তোমাদেরকে জন্ম দিয়েছেন, মানুষ কিন্তু তারা করতে পারবে না, মানুষ করবে শিক্ষক। সেই শিক্ষককে যদি তুমি সম্মান না করো তাহলে কিন্তু তুমি লাঞ্ছিত হবে, অভিশপ্ত হবে। শিক্ষককে কি করতে হবে? আমাকে অবশ্যই সম্মান করতে হবে। গত 12 তারিখে আমি মাধ্যমপুরে একটা অনুষ্ঠানে ছিলাম,
জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল। এখানে 72 জন মাঝারি 73 জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করবে। সবাই আসতে পারে নাই, অনেকেই অনুপস্থিত ছিল। তারপরে যারা আসে তারা যখন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে গেল, কিন্তু আমি একবারও শুনি নাই ওই মঞ্চে গিয়ে সালাম দিতে। যে পুরস্কার দিতে আসছি যারা এখানে অতিথিবৃন্দ আছে তাদেরকে আমরা সালাম দিলাম। আমার মনে হয় যে আস্তে আস্তে সালাম আমাদের মধ্য থেকেও চলে যাচ্ছে। এগুলো হচ্ছে বই পুস্তকের শিক্ষা নয়, এগুলো হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা। আমি আমার বড় যে আছে তাকে সম্মান করব, তাকে শ্রদ্ধা করব, সে আমাকে মায়া করবে। এবং আমার ছোট যে আছে সে আবার আমাকে কি করবে, সম্মান করবে। সম্মান পেতে হলে আবার কিন্তু সম্মান দিতে হবে। আমি আরেকটা জিনিস দেখছি, আমি দীর্ঘদিন এটা লালন পালন করে আসছি। এই স্কুলে আসার পরে দেখা যায় ছাত্রছাত্রীরা, আমি যখন স্কুলের বাউন্ডারির ভিতরে ঢুকি আমাকে রাস্তা ছেড়ে দিতে হয়। আমি যখন নামাজ পড়ে মসজিদ থেকে আসতাম রাস্তা ছাড়তে হয়, ছেলেমেয়েদেরকে দিতে হয় রাস্তা, আমাকে তারা কি দিবে? এই বটি আমাদের শিক্ষা অর্জন। আমি আজকেও যখন বাউন্ডারির ভিতরে ঢুকলাম, দেখে আমার সিঁড়ির আগে দুইটা মেয়ে একে মানে গল্প করতে করতে আগাচ্ছে, মানে ডাইনেও না বামেও না, আমি আস্তে আস্তে ওদের পেছনে হেঁটে যাচ্ছি। এবারে কাছাকাছি গিয়ে তারপরে এরা সরছে, আমাকে সালাম দিচ্ছে। এগুলো একটু খেয়াল করবে, শুধু আমি বলে কোনো কথা নেই, এখানে যারা শিক্ষক আছে সবাইকে সম্মান করতে হবে। শুধু হেড স্যারকে সম্মান করলে হবে না। আরে এগুলো হচ্ছে নৈতিক শিক্ষা, এগুলো যদি তুমি করো তাহলে তোমার উপর আল্লাহ রহমত নাজিল হবে, শান্তি বর্ষিত হবে, অশান্তি আসবে না। তুমি যদি ভালো কর্ম করো সে ভালো কর্মের কিন্তু তুমি ফল পাবে, এবং মন্দ কর্ম যদি করো সেই মন্দ কর্মের কিন্তু তুমি ফল পাবে, পাবে না? অবশ্যই পাবে। আমরা আজকে যে দিবস পালন করতে যাচ্ছি, আমি গত বৃহস্পতিবারে মিটিংয়ে ছিলাম, বুধবারে রাত্রে পরিপত্র হয়েছে যে সকল প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে হবে, উদযাপন করতে হবে। কিছু ইভেন্ট ছিল, সেই ইভেন্টগুলো গত বৃহস্পতিবারে আমার স্যারেরা তোমাদেরকে বলে দিয়েছে যে আমরা এই অনুষ্ঠানগুলো করব, আগামী রবিবারে তোমরা কি করবে, অংশগ্রহণ করবে। কিন্তু গতকালকে আমাদের স্কুল খোলা ছিল, সকল শিক্ষক উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী, এতে স্টুডেন্ট ছিল 181 জন, 710 জন ভর্তিকৃত শিক্ষার্থী, এর মধ্যে 181 জন শিক্ষার্থী গতকালকে উপস্থিত ছিল। এখানে 3টা মনে হয় ইভেন্ট ছিল, আর কুইজ প্রতিযোগিতা 2টা ইভেন্ট ছিল, 2টা একটা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, আরটা ছিল নবম দশম শ্রেণীর, 2টা শাখা ছিল। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ হয়ে গেছে, এটা তো একটু আগে শুনেছ। এখন আমার কথা হচ্ছে যে পুরস্কার তো আমরা সবাই পাবো না, কি পাবো, কিন্তু অংশগ্রহণ করতে কি কোনো অসুবিধা আছে? অংশগ্রহণ করতে তো কোনো অসুবিধা নাই। এবং আমার একজন শিক্ষক বলেছেন যে ছেলেরা একেবারেই নগণ্য অংশগ্রহণের বিষয়ে, ছেলেরা সকল ক্ষেত্রে নগণ্য, শুধু অংশগ্রহণের ক্ষেত্রে নগণ্য নয়, পড়াশোনার ক্ষেত্রেও নগণ্য, শিক্ষা মানের দিক দিয়েও নগণ্য। আমার মনে হয় 1 থেকে 5 পর্যন্ত যদি এই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হিসাব করা হয়, 5 জন করে নিলে 5টা শ্রেণীতে 25 জন, এর মধ্যে দেখা যাবে 1 থেকে 5 পর্যন্ত রোল নাম্বার 3 জন হবে মেয়ে, আর হয়তো বা 5 জন ছেলে হবে কিনা সেটাও সন্দেহ আছে। কি বাবা মা কি শুধু মেয়েদেরকে আদর করে ছেলেদেরকে আদর করে না? আমার তো মনে হয় ছেলেদেরকে একটু বেশি আদর করে। গতকালকে এক লোক, আমি কাগজের বিল দিতে গেছি, সে বলল সে ভ্যালো বাড়া, তার 2 ছেলেকে 2টা মোবাইল কিনে দিছে 14,000 টাকা, 28,000 টাকা দিয়ে। আমি ওনাকে বললাম যে আপনার ছেলেটা কি করে? আমার এক ছেলে এক দোকানে থাকে, 6,000 টাকা বেতন পায়, আর এক ছেলে 8,000 টাকা 7,000 টাকা বেতন পায়।
আর দুই ছেলেরে 28,000 টাকা দিয়ে দুটা মোবাইল কিনে নিয়েছি। আমরা কিন্তু মোবাইল খুব ভালো বুঝি, খুব ভালো বুঝি। আরে মোবাইল তো বুঝবো যখন তুমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন যদি তুমি মোবাইল বুঝো তোমাকে কেউ বাধা দিবে না। তোমার মনে যা চা তা করতে পারবে মোবাইলের মাধ্যমে, কেউ বাধা দিবে না। কিন্তু তুমি তোমার জীবনটা ঘোরার চেষ্টা করো না, এখন তো তোমাদের জীবন ঘোরার সময়। জীবন ঘোরার সময় শেষে যদি তুমি প্রত্রষ্ট হয়ে যাও, নষ্ট হয়ে যাও, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন একেবারেই অন্ধকার। তুমি ভালো আরামায়েশের জীবন কাটাতে কখনো পারবে না। যারা ভালো বিদ্যাশিক্ষা অর্জন করে, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয়, ভালো ভালো শিক্ষা যারা অর্জন করে, তারাই তো ভালোভাবে জীবন কাটাইতে পারে, নাকি? তারা কি বিলেতে মাছ ধরতে হয়, কি তারা কি ধান রোপণ করতে হয়, তারা কি সবজি বানাইতে হয়, তাদের সবজি তৈরি হয়, তারা নিজেরা খালি সবজি নিয়ে খাইতে পারে, পরিশ্রম করা লাগে না। তোমাদের এখন জীবন করার সময়, তোমরা তো জীবন কর্তা। দেখলাম অনুষ্ঠান চলতেছে, ছেলে কয়েকজন একজন আরেকজনকে ধাক্কা দিয়ে মানে আরাম বোধ করতেছে, এটা কি আশ্চর্য বিষয়। আমি তো দেখি যে ক্লাসের ভিতরে এই অবস্থা থাকে, টিচাররা ক্লাস করাইতেছে, ছাত্র ঘুমাইতেছে, ছাত্র এলোমেলো ভাবে আছে, অন্য মরাস্ত হয়ে গেছে, অথবা আরেকজন আরেকজনের গল্প করতেছে। এটা তোমাদের বৈশিষ্ট্য আমি দেখছি। আমি যখন হাঁটি বারান্দা দিয়ে, তখন আমি এই বিষয়গুলো খুবই ভালোভাবে উপলব্ধি করি। আর আমরা আরেকটা নতুন অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে অত্র প্রতিষ্ঠানে। আমাদের সম্পূর্ণ বিদ্যালয়টি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে যাচ্ছে, হয়তো বা এই এক দু দিনের মধ্যেই সম্পূর্ণ বিদ্যালয়। আমাদের যে নতুন ভবন আছে, নতুন ভবনের সবগুলো রুমের ভিতরে সিসি ক্যামেরা থাকবে। তারপরে আমাদের নতুন ভবনের পশ্চিম পাশের একটা সিসি ক্যামেরা থাকবে, অনেক ক্ষমতা সম্পন্ন। ধরো তোমার 150 ফুট পর্যন্ত এটা এরিয়া থাকবে। 150 ফুটের ভিতরে যদি কোনো অঘটন ঘটে, তাহলে ওই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং আমাদের নতুন বিল্ডিংয়ের পূর্ব পাশে একটা সিসি লাগবে, ওই সিসিটা আমাদের গেট পর্যন্ত কভার দেবে। এবং আরও এই বিল্ডিংয়ে এবং পশ্চিমের বিল্ডিংয়ে যেটা দোতলা ভবন, ওইটাতে আরও দুটো সিসি লাগবে। সম্পূর্ণ এরিয়াটা সিসির অধীনে থাকবে। কে কি কাজ করতেছ হিসাবপত্র করে এসে করার চেষ্টা করবে, তুমি কিন্তু সিসিতে আটকিয়ে যাবে। পরে অস্বীকার করবে, না স্যার আমি এই কাজ করি নাই, সেটা কিন্তু আমরা কখনো মানবো না, কারণ আমার সিসি প্রমাণ করে তুমি কি করছো না করছো। তো যাই হোক, আমরা আজকে এই অনুষ্ঠানে যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে, পুরস্কার পেয়েছ তাদেরকে ধন্যবাদ। যারা পুরস্কার পাওয়া অংশগ্রহণ করেছ, ভবিষ্যতে আরো ভালোভাবে অংশগ্রহণ করার জন্য আমি আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, যেহেতু আদান হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।